রাসমেলার পরেই কোচবিহার শহরে টোটো নিয়ন্ত্রণ করতে নামবে পুরসভা। আজ কোচবিহারে আরটিও দপ্তরের আধিকারিক সানাম টি লেপচাকে নিয়ে এ ব্যাপারে বৈঠক করেন পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং। ওই বৈঠকের পরে সাংবাদিকদের জানান, দুই এক মাসের মধ্যে টোটোগুলোকে রেজিস্ট্রেশন করাবে আরটিও দপ্তর, তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে যারা এখনও নতুন টোটো কিনছেন তাদের রেজিস্ট্রেশন পেতে সমস্যা হতে পারে, তাই নতুন টোটো কেনা বা বিক্রি করা বন্ধ হওয়া উচিত, নাহলে অনেক মানুষ টাকা খরচ করে টোটো কিনে বিপাকে পড়তে পারেন। এর পাশাপাশি রাসমেলার পরেই কোচবিহার শহরে পুরসভা টোটো নিয়ন্ত্রণ করতে নামবে বলে জানিয়ে দেন চেয়ারম্যান। অন্যদিকে ব্যবস্থা গ্রহণের সময় বেকার গরিব টোটো চালকদের কথাও যাতে মাথায় রাখা হয়, তার জন্য তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। রাজ্য সরকার বার্তা অনুযায়ী এবং আমাদের হাইকোর্টের অর্ডার অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার এবং কত পরিমাণ টোটোর রেজিস্ট্রেশন আমাদের এখানে আছে আরডিএ সাহেবের এখানে আমাদের জানা হয়েছে, সেই অনুযায়ী ওনারা হয়তো আগামী মাস থেকে দু এক মাসের মধ্যে থেকে টোটাল টোটোতে রেজিস্ট্রেশন এখানে দেওয়া হবে। এবং যেগুলো অতিরিক্ত টোটো কেনা হয়েছে হয়তো সেটাতে তাদের মধ্যে থেকে টোটো যেটা রেজিস্ট্রেশন হবে তার বাদবাকি টোটো কিন্তু একটা বাতিলের পর্যায়ে পড়ে যাবে। কেননা এটা প্রতিরোধ, এটা একটা জায়গায় না গেলে টোটোর দুরন্ত কমবে না। এই জন্য আমরা চাচ্ছি শহরের টোটো শহরে চলুক এবং ব্লক গ্রামের টোটো গ্রামে চলুক, তাতে মানুষও বাঁচবে, টোটোওয়ালারা যারা কামাইয়ের রাস্তা এটা মধ্যে বেছে নিয়েছে, যারা এর দ্বারা সংসারে একটা রোজগারের ধারণা যারা পরিচালনা করছে তারা হয়তো পায়। কিন্তু অতিরিক্ত টোটো যারা দৈনিক আজকে কিনে নিচ্ছে, আজকেও পর্যন্ত যারা কিনছে তাদের একটা, আমি যতটুকু আমি শুনেছি, আমি যতটুকু শুনেছি যে এই টোটোগুলো কিন্তু নতুনভাবে কোনো রেজিস্ট্রেশন হবে না, আর তারা যদি রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে টোটোগুলো বাতিল পর্যায়ে পড়বে। এই জন্য আমি যারা টোটো কিনছে এবং টোটো মালিক যারা যারা বিক্রি করছে এখন তাদেরও এই বার্তা দিতে চাই পৌরসভা পৌরপতি হিসাবে, যে তারা যেন বিক্রি বন্ধ করেন এবং টোটো মালিকরা নতুন করে যাতে টোটো না কেনেন।